হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রাধুনি রেডিমিক্স যে কালাভুনা মশলা আছে সেই কালাভুনা মশলা দিয়ে খুব সহজে বাসায় কালাভুনার মাংস তৈরি করা যায়। একেবারে অথেন্টিক কালাভুনার মতোই টেস্ট হবে। যারা বাসায় খুব সহজে কালাভুনা তৈরি করতে চান তারা চাইলে রেসিপিটা খুব সহজেই ফলো করতে পারবেন। এখানে হাড় সহ মাংস নিয়েছি 1 কেজির মতো, আর মাংসগুলো আমি একটু বড় সাইজ করেই কেটে নিয়েছি। মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে। মাংসের সাথে এখন কিছু মশলা আমি মাখিয়ে নিব। এখানে আমি 1 চা চামচের মতো রসুন বাটা, 1/2 চা চামচের মতো আদা বাটা, 1 চা চামচের মতো জিরা বাটা, 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়া, আর 1.5 চা চামচের মতো লাল মরিচ পাউডার। সাথে দিব আমি রাধুনি কালাভুনা মিক্স 2 চা চামচের মতো, আর সয়া সস দিচ্ছি 2 চা চামচের মতো, কিছুটা টমেটো ক্যাচাপ ব্যবহার করব, 1 চা চামচ টমেটো চিলি সস, 1 চামচ টমেটো ক্যাচাপ, 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি, 1/4 কাপের মতো সয়াবিন তেল। সব উপকরণ এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এই মাংসটা আমরা কড়াইয়ে অ্যাড করে নিব এবং মাংসটাকে একটু নাড়াচাড়া করে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আজকের রেসিপিটা প্যাকেটের ইনস্ট্রাকশন ফলো করছি না, আমি নিজের মতো করে রাধুনি মিক্সড মশলাটা ব্যবহার করে রান্না করছি। আমি যে বাটিতে মাংসটাকে মাখিয়েছিলাম সেই বাটিটা একটু ধুয়ে পানি আমি অ্যাড করে দিলাম। এখন মিডিয়াম হাই হিটে মাংসটাকে রেখে দিব। স্বাদ মতো লবণ অ্যাড করেছি আমি। এখন মাংসটা নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আবারও একটু নাড়াচাড়া করে দিব মাংসটা। এভাবে নাড়াচাড়া করে মাংসটাকে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। 15 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি প্রথমে গরম মশলা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, 2-3 টুকরা দারুচিনি, 4-5টা এলাচ, লবঙ্গ আর কয়েকটা তেজপাতা আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা মাংসের প্রথমেই অ্যাড করে নেবেন। আমার মাংসটা এখনও শক্ত আছে এজন্য আমার মাংসটাকে ঢেকে অল্প হিটে রেখে দিব। মাংসটা কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে। মাংসটা সিদ্ধ হতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। মাংসটা খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে। আর প্যাকেট মিক্স মশলার মধ্যে একটা ছোট প্যাকেটে আরও একটা মশলা ছিল, সেই মশলাটা আমি 1 চা চামচ অ্যাড করে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন ফোড়নের জন্য একটা প্যানে 1/2 কাপের মতো সরিষার তেল, 3টা শুকনা মরিচ মাঝখান থেকে ভেবে কেটে নিয়েছি। এটা 3-4 মিনিট আমি তেলে একটু ভেজে নিব। 1 কাপের মতো মোটা করে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। এটা হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নিব। এখন আমি এই পেঁয়াজ আর মরিচের ফোড়নটাকে মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব এবং এটাকে মেশানোর পরে মাংসটাকে খুব ভালো করে ভাজতে হবে। 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিয়ে মাংসটাকে আমি 10-15 মিনিট ভেজে নিব। ভাজা হয়ে গেলে ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিব যাতে তেলটা বের হয়ে আসে। রাধুনি রেডিমিক্স কালাভুনা মশলা দিয়ে কিন্তু খুব সহজেই আপনাদেরকে আমি তৈরি করে দেখালাম কিভাবে অথেন্টিক কালাভুনাটা তৈরি করবেন। সময় বাঁচাতে এই রাধুনি কালাভুনা মশলাটা দিয়ে আপনারা কালাভুনা মাংসটা তৈরি করতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ঠিক তেমনই মজা হয়ে থাকে। আশা করি রেসিপিটা সবার ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।